ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তোমার তো দেখো প্রজাপতিরা কীভাবে মুখের উপর দিয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা কি তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে ভিডিওটা হচ্ছে ওয়াক্সের ওপরে, ওয়াক্স কীভাবে করে। তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদেরকে যে ওয়াক্স কীভাবে করে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমরা একটা ওয়াক্স ম্যাশিং নিয়ে নেবে এবং ওয়াক্স ম্যাশিংটাকে দেখো, ফ্ল্যাগটা খুলে গেছে বলে এই তারটাকেই গুঁজে দেওয়া হচ্ছে এই বোর্ডে, এবং সুইচটাকে অন করে নিতে হবে। তো সুইচটা অনই ছিল, এই যে লাল দেখছো ওইটাতে সুইচ আছে ওখানে, তো ওটা অন করে নিতে হবে। তো অনেক রকমেরই হয় ওয়াক্স থিয়েটার। তো তারপরে ওয়াক্সতে থিয়েটারের ভিতরে একটু জল দিয়ে দিতে হবে এবং তারপরে ওয়াক্স ক্রিমটা উপরে বসিয়ে দিতে হবে। তো দেখো ভালো করে, যখন মানে এটা এখন একদম চ্যাবা টাইপের হয়ে আছে, তো একেবারে এটা গোলে পাতলা হয়ে যাবে, তখন এটা রেডি হয়ে যাবে একদম লাগানোর জন্য। তো এটা খুব মানে গরম, এটা হচ্ছে হট ওয়াক্স। তো তোমরা এটা জেনে রাখো, এটা হট ওয়াক্স, আর কোল্ড ওয়াক্সে ভালো ওঠে না, তো হট ওয়াক্স করাটাই বেটার। তো তাপমাত্রাটা চেক করে দিলেই কোনো ব্যাপার হবে না, কিন্তু তোমরা যদি তাপমাত্রা চেক না করে এখান থেকে তুলে ফট করে লাগিয়ে দাও গায়ে, তাহলে স্কিন পুড়ে যেতে পারে। তো তোমরা অনেক সাবধানতার সাথে এটা করতে হবে, আর অনেক রকম প্রবলেমও থাকে। সেন্সিটিভ স্কিনে একটু ভালো করে দেখে শুনে তারপরে লাগাতে হবে। সেন্সিটিভ স্কিনে না লাগানোই ভালো, যদি অ্যালার্জি কোনো কিছু থাকে তো দেখে তারপরে তিনি যদি করতে চায় বা আগে করে তাহলেই তাকে লাগানোটা বেস্ট। তো দেখো, আর যারা ঘরে করতে চাও তারাও করতে পারো, একটা ওয়াক্স থিয়েটার কিনে সেখানে ক্রিম কিনে সেটাকে মানে করতে পারো তোমরা ঘরেও। এটা ঘরেও করা যায়, ওয়াক্স ঘরেও করা যায়। দেখো একটা প্যাচোলা করে একটু নেড়ে নিলাম। তো তারপরে একটা বাটি নিয়ে নেব, তার মধ্যে একটু জল ঢেলে নেব, একটু টিস্যু বা কোনো একটা জিনিস নরম যেটা করে মুছে যাবে এরকম কোনো জিনিস নিয়ে নিতে হবে। তো সবসময় প্যাচোলাটাকে পরিষ্কার রাখতে হবে, যাতে এটা গোলালে সেটা যেন লেগে না থাকে ওতে। দেখো অনেক পাতলা পাতলা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো নেড়ে নেওয়া হচ্ছে, দেখো অনেকটা পাতলা হয়ে গেছে, একদম মানে একদম আঁটো হয়ে থাকে জিনিসটা। তো সুইচও বন্ধ করে দেওয়া হয়েছে, এটা রেডি হয়ে গেছে। তো এবার চোর লাগানো হবে। তো দেখো এখানে ইনি করবেন হাতটা, মানে প্রচুর লোম আছে না, তো হাতে প্রচুর লোম। তো আর যিনি করবেন বিউটিশিয়ানের হাতটা সবসময় পরিষ্কার থাকতে হবে, যখন ওয়াক্স কোনো কিছু করা হবে তখন হাতটা সবসময় হ্যান্ড ওয়াক্স দিয়ে ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর যাকে করবেন তারও যে অংশটা করবে সেই অংশটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং ট্যালকম পাউডার লাগিয়ে দিতে হবে। দেখুন প্রচুর লোম আছে, তো ট্যালকম পাউডার লাগিয়ে দিতে হবে, ভালো করে লাগিয়ে দিতে হবে। পুরো যে অংশটা করবে সেই পুরো অংশটা ভালোভাবে লাগাতে হবে। তো তারপরে তাপমাত্রাটা চেক করে নিতে হবে এবং তারপরে চেক করে নেওয়ার পর ভালো করে লাগিয়ে দিতে হবে। তো ইনি কখনো করেননি বলে একটু ভয় পাচ্ছিল। তো এমনি করাটা খুবই সিম্পল, তো একটু ভয় পাচ্ছিল যে লাগবে হয়তো বা কিছু। তো তারপর একটা দিদি করলো এবং তাকে দেখালো, তারপরে সে বললো না লাগে না তাহলে। তো তারপরে করছেন, তো দেখো কত লোম আছে, প্রচুর লোম। তো ভালো করে টেনে দিতে হবে, তারপরে ওয়াক্স টিস্যুটা লাগিয়ে দিতে হবে। ওয়াক্স টিস্যুটা লাগিয়ে দিয়ে দেখো ভালো করে লাগিয়ে দিতে হবে এবং চেপে চেপে লাগাতে হবে, চেপে একদম। তো দেখো ভালো করে লাগিয়ে নিতে হবে এবং তারপরে মানে গ্রোথের দিকে সবসময় লাগাতে হবে ক্রিমটা, আর গ্রোথের বিপরীত দিকে, হেয়ার গ্রোথের বিপরীত দিকে টেনে তুলতে হবে। দেখো এক ছটকা তুলে কত সুন্দরভাবে উঠে গেছে একদম, ওরে বাপ রে বাপ, কত লোম একেবারে উঠেছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো এক ঝটকায় কত সুন্দরভাবে একদম লোমগুলো উঠে গেছে, তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, একদম মুলায়ম মসৃণের মতো লাগছে। তো খুব সুন্দরভাবে দেখো উঠে গেছে সব, ভালো করে একদম পরিষ্কার হয়ে গেছে। তো সবটাই করে দেওয়া হবে। তো আবার এই জায়গাটাতে হচ্ছে, কত দেখো কত লোমগুলো উঠেছে। তো আবার এই জায়গাটাতে তোলা হচ্ছে, তো এটাও এক ঝটকায় তুলে দেওয়া হবে। সবসময় তো একই ঝটকায় তুলতে হবে, একটু ওয়েট মানে দাঁড়ালে বা ওয়েট করে ঠান্ডাতে দিলে কিন্তু ভালো উঠবে না। দেখো কতটা মানে সুন্দরভাবে উঠছে, ওফ
দারুণ, একেবারে মানে ফট করে উঠে যাচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে উঠে গেছে, তো খুবই সুন্দরভাবে উঠে গেছে। তো একটা পরিষ্কার কিছু নিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো তোমরা অবশ্যই এরকম ভিডিও পাবে আমার চ্যানেলে, দেখতে চাও যারা যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।